হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো, লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর বেল বাটনটি টিপে দিও সমস্ত নোটিফিকেশন পাওয়ার জন্যে। আজ আমরা যাচ্ছি পঞ্চাননতলায়। এখানে প্রতি বছর সরস্বতী পূজার পর মঙ্গলবারে একটি মেলা বসে এবং সেই মেলায় আজকে তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা দেখতে পাচ্ছ মেলায় কি সুন্দর গেট করেছে। এখানে যে লাইনটা দেখতে পাচ্ছ, এটি হচ্ছে পুজো দেওয়ার লাইন। এখানে পুজো হচ্ছে, পুজো শেষ হয়ে গেলেই আমি তোমাদের মন্দিরটা ঘুরে দেখাবো। হ্যালো ফ্রেন্ডস, এখন পুজো শেষ হয়ে গেছে, এখন আমি মন্দিরটা ঘুরে দেখাচ্ছি। মন্দিরের সামনেটা এখন ফাঁকা হয়ে গেছে, তো তোমরা দেখতেই পাচ্ছ একদম ফাঁকা। কিছুক্ষণ আগে পুজো শেষ হলো। তোমরা যেই গাছের গোড়াতে একটি মন্দির দেখতে পাচ্ছ, সেটি হচ্ছে বাবা পঞ্চাননের মন্দির। আর তার পাশে যে মন্দিরটা দেখতে পাচ্ছ, সেটা রাধা কৃষ্ণের মন্দির। এই স্থানটিকে বলা হয় চৈতন্য মহাপ্রভুর বিশ্রাম স্থল। তোমরা এবার দেখতে পাচ্ছ মন্দিরের রাধা কৃষ্ণের বিগ্রহ, অপূর্ব সুন্দর সেই বিগ্রহ। এবার তোমরা দেখতে পাচ্ছ বাবা পঞ্চাননের মূর্তি। এবার সন্ধ্যা হয়ে গেছে এবং মন্দিরের সামনে আলোগুলো সব জ্বলে উঠেছে। এবার তোমাদের মেলাটা ঘুরে দেখাচ্ছি, তো আমার সঙ্গে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে, আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর মেলাতে আমার যে জিনিসটি সব থেকে প্রিয় লাগে, সেটি হলো জিলেপি। এবার আমরা চলে এসেছি জিলেপি কেনার জন্য। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে জিলেপি ভাজছে। তো এবার জিলেপি নেওয়ার পর আমরা আবার মেলাতে ঘুরতে শুরু করেছি। মেলা ঘোরা প্রায় শেষের দিকে চলে এসেছে।
তোমরা ভিডিওটা দেখতে থাকো। মেলাতে একটি মঞ্চ তৈরি হয়েছে, এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। মেলার গেটটি খুব সুন্দর লাগছে, আলোতে সেজে উঠেছে গেট। এবার আমরা মেলার থেকে আবার বেরিয়ে বাড়ির দিকে যাচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো লাইক এবং কমেন্ট করে জানিও।